নমস্কার, এসাহু নিউজ অফিসিয়ালে স্বাগত। প্রথমে জানাই ছট পূজার প্রীতি শুভেচ্ছা। আজ হলদিয়ার বিখ্যাত ছট পূজা। হলদিয়ার হলদি নদীর তীরে হলদিয়া আইটিআই ঝিলপাড়, হলদিয়া কলোনি পুকুর পাড়ে ইত্যাদি জায়গায় হিন্দিবাসী বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশের পূর্ব রাজ্যের বাসিন্দাদের ছট পূজা অনুষ্ঠিত হয়। এই পূজা মূলত সূর্য ওঠার আগে উষাতে এবং সূর্যাস্তের পরে গধূলিতে হয়ে থাকে। কার্তিক মাসে পবিত্র লগ্নে বেশি ছট পূজা হয়ে থাকে। চৈত্র মাসেও ছট পূজা হয়ে থাকে। হলদিয়ায় আগত বিহারের ছাবড়া জেলার বাসিন্দা ইন্দ্রজিৎ রায়ের নিজের মুখ থেকে এই সম্বন্ধে শুনুন। ছট পূজা কেন করে? ছট পূজাটা হয় কিসে, এটা মানে আগে কাল থেকে সময় থেকে হয়ে আসছে। এটা এটা ঠাকুরের পুজো মানসিকের জন্য হয়। হ্যাঁ, অনেকে মানসিক থাকে কি আমার এটা হওয়া চাই, কি আমার এ হলে স্বামীর ছেলের জন্য, অনেক রকম নিজের নিজের যার মানসিক থাকে তাদের জন্য। হ্যাঁ, আর এটা যে প্রাকৃতিক একটা সবচেয়ে বড়, এটা কি নিজের শরীরের জন্য, যেহেতু জল অর্ঘ দেওয়া হয়, সেই যেই সময় সূর্য উঠে ডোবার সময় ওই সূর্য আলোটা দিয়ে ওই জলের ইয়ে থেকে একটা রে বার হয়, যেটা শরীরের পক্ষে গেলে শরীরের উপকার হয়। অনেকটা সায়েন্স থেকে বলে। হ্যাঁ, তা ওইখানে অনেকটা মানে ওর জন্যই করা হয়। আর সূর্য তোমার সূর্যকে শর্তের আজকে যে বর্তমানে আমরা ঠাকুর ঠাকুর দেখি না, কিন্তু এটা সূর্য আমাদেরকে যেমন ঠাকুর, মানে আমরা যেমন ঠাকুরকে দেখতে মানে কেউ বলে এমনি মূর্তি ঠাকুর, কিন্তু এটা সাক্ষাৎ যেটা বলে যায় না, সে সূর্য যেটা সত্যিকারে আমাদের যে সূর্য সূর্য তাকেই অরিজিনালিতে পুজো করা হচ্ছে। কার্তিক মাসে আর একটা চৈত্র মাসে দুবার হয় বছরে। হ্যাঁ, তা কার্তিক মাসেটা এটা ছিল আর একটা চৈত্র মাসে ছিল। চৈত্র মাসে যেটা সেটা তো ওই সেটা দুবেলা হয়, কিন্তু এইটা এই পুজো এইবার কার্তিক মাসটা একটু বড় করে হওয়ার ধারণা। প্রধানত বলছে যে ঝাড়খণ্ড বিহার আর পূর্ব উত্তরপ্রদেশ, হ্যাঁ এসব হিন্দিভাষী রাজ্য হয়। হ্যাঁ, এইসব রাজ্যের লোক বাঙালিরা তো যেমন এই পুজোতে অংশগ্রহণ করেন। বাঙালিরা কিছু কিছু জায়গা মানে অংশগ্রহণ বলতে কি সঙ্গে থাকে, পুজোটা করেনি, কিন্তু অনুষ্ঠানে যেমন এখানে যেমন ছিল অনেকে আমাদের বিল্ডিং থেকে গিয়েছিল, তার ভার বিল্ডিং থেকে গিয়েছিল। হ্যাঁ, এইসব থাকে। এই পুজোর কি কোনো ইতিহাস আছে? এর এই পুজোর ইতিহাস রয়েছে, এটা দ্রৌপদী করেছিল। দ্রৌপদী মহাভারত কালে সময় দ্রৌপদী যে ছিল সে করছিল এই পুজোটা। কেন সূর্য পুজো বললাম, ওটা করেছিল একটা ওর কি একটা ইয়েছে আছে, এটা আমি ঠিক বলতে পারছি না। ওর ওই যখন অজ্ঞাতবাস হয় না, ওদের রাজ্য টাজ্য সব বিলীন হয়ে যায়, তাদের বনে বনে ঘুরতে হয়, তা সেই সময় তাকে একটা ঋষি বলে দিয়েছিল কি তুমি পুজোটা করলে সব কিছু তুমি পেয়ে যাবে। হ্যাঁ, তোমার রাজ্য স্বামী সব মান সম্মান সব কিছু পাবে। তা ওই সময় করছে ছট কি হিন্দি হিন্দি কথা? হ্যাঁ, ওই ছট হিন্দি কথা। ছটের অর্থ কি? ছট অর্থে মানে আমাদের ছট ছটটা ঠাকুরের নাম বলা হয়ে গেছে, ওকেই ছটটি মা বলে। আমার বাংলাতে মা বলে ওকে, ভোজপুরি হিন্দিতে মাইয়া বলে, ছটটি মাইয়া। বুঝতে পারছো? যেমন ঠাকুরের একটা দুর্গা ঠাকুর যেমন নাম আছে দুর্গা, তো ওই রকম ছটটি ছটটি মা, মা মাটা হিন্দি বাংলা শব্দ হয়ে গেল, আর মাইয়া যেটা বলে ছটটি মাইয়া পুজো, মানে ওর ভোজপুরিতে মাইয়া শব্দটা হয়। ধন্যবাদ অনেক। ক্যামেরায় বিহারে
সাবরাজিলা থেকে হলদিয়ায় আগত নিশা ও ইন্দ্রমণি রায়ের সঙ্গে সচিরঞ্জন সাহুর রিপোর্ট হলদিয়া। ধন্যবাদ।